এমন একটি আমল রয়েছে আমরা যদি আমলটি করতে পারি আল্লাহ তাআলা সারা বছর আমাদের আমলনামায় রোজা রাখার সব দান করবে সুবহানাল্লাহ এই যে মাহে রমজানের রোজা রাখার পরে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর বান্দা শাওয়ালের চাঁদ উঠার পরে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারবে কয়টি রোজা 6টি রোজা যে আল্লাহর বান্দা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর নফল রোজা রাখার সব দান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন মান সামা রমাদান থুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানাত সিয়ামিন দাহরি মাহ রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে যে আল্লাহর বান্দা 6টি রোজা রাখবে এই 6টি রোজা ধারাবাহিক ভাবে রাখতে হবে তা নয় সারা মাস ধরে লাগাতার রাখতে পারেন ভেঙে ভেঙে রাখতে পারেন সারা মাসের ভিতরে শাওয়াল মাস পুরো মাসের ভিতরে 6টি রোজা রাখতে পারলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এক বছর নফল নামাজের সওয়াব দান নফল রোজা সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহ সেজন্য ভাইরা আমার এই মাহে রমজান চলে গেল ঈদ চলে যাচ্ছে ঈদের পরে আমরা অবশ্যই ইনশাআল্লাহ পুরো মাস ব্যাপী ছয়টি রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা নয় শুধু রাখতেই হবে কারণ আপনার আমার কখন মরণ আসবে মালাকুল মউত কখন আসবে আমরা কেউ জানি না অথচ ছয়টা রোজা যদি রাখতে পারি আপনার আমার ইন্তেকাল হতে পারে কিন্তু সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমার আমলনামায় জমা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সেজন্যই তো কবর কাউকে চিনে না কবর সুন্দর মানুষকে চিনে না কবর মোটা মানুষকে চিনে না কবর চিকন মানুষকে চিনে না কোরআন এবং সুন্নাহ এবং বিজ্ঞান বলে কবরস্থ রাখার পরে একটা মানুষ 24 ঘন্টা যাওয়ার পরে তার শরীরে পোকামাকড় ধরে ফেলে পিছনের রাস্তা দিয়ে পোকাগুলো বের হয়ে যায় এমন দুর্গন্ধ সৃষ্টি হয় অন্য অন্য এই দুর্গন্ধের কারণে অন্য অন্য পোকাদেরকে দাওয়াত করে নিয়ে আসে কবরস্থ করার পরে 24 ঘন্টা পরে পোকামাকড় এসে মানুষের দেহ মানুষের গোশত খেতে শুরু করে তিন দিনের মাথায় কবরস্থ ব্যক্তির তিন দিনের মাথায় নাকের গোশতটা পচে যায় মুখের গোশত পচতে শুরু করে ছয় দিনের মাথায় হাত পায়ের নখগুলো পড়ে যায় নয় দিনের মাথায় এই সুন্দর মাথার চুল দাড়ি এগুলো জোরে পড়ে যায় 17 দিনের মাথায় বাবাজির আমার পেটের ভিতরে ভীষণ আকারে গ্যাস সৃষ্টি হয়ে পেটটা ফেটে নাড়ি বুড়িগুলো বের হয়ে যায় 60 দিনের মাথায় পোকামাকড় সব শরীরের সমস্ত বস্তুগুলো খেয়ে শেষ করে দেয় এই তো হলো আমাদের জীবন এক বছরের ভিতরে শরীরের হাড্ডিগুলো খসে খসে মাটির সাথে একবারে মিশে যায় হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটিতেই আমাদেরকে ফিরে যেতে হবে منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটিতেই ফিরে দিতে হবে এই অহংকার দাম্ভিকতা শরীরের শক্তি থাকবে না কবরের মাটি আপনার দেহকে খেয়ে শেষ করবে সেজন্য আসো আমরা এই দুনিয়াতে এসেছি থাকার জন্য নয় দুনিয়াতে আসা হলো চলে যাওয়ার জন্য আসা সেজন্য কবর ওই বান্দার সাথে সুন্দর আচরণ করবে ফুল বাগান হবে যে বান্দার আমল ভালো এই বান্দা সুন্দর না কালো সেটা কবর দেখবে না এই সুন্দর কালো এই দেহটা মাটি খেয়ে ফেলবে আপনার আমল যত সুন্দর হবে কবর আপনার সাথে তত সৎ আচরণ করবে তত ভালো আচরণ করবে সেজন্য আসুন এই মাহে রমজানে আমরা যেরকম ভাবে রোজা রেখেছি মাহে রমজান চলে গেল ঈদের দিন চলে যাচ্ছে ঈদের পরে আমরা পুরো মাস ব্যাপী 6টি রোজা ভেঙে ভেঙে অথবা লাগাতার রাখতে পারি যদি আল্লাহ তাআলা আমাদের সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহ এর চেয়ে বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি হতে পারে আসুন আমরা নিজেরা 6টি রোজা রাখবো আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের মা বোন আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা এই কথাগুলো এই মেসেজগুলো তাদের কানে পৌঁছায় দেব
আর যারা অনলাইনে আমার এই কথাগুলো শুনতেছেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। কারণ হলো আপনার একটি ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যদি একজন ভাই শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে, সে সারা বছর রোজা রাখার মাধ্যমে যেমন সওয়াব অর্জন করবে, আপনার ইসলামের খেদমতের কারণে এই ভিডিওটা আপনার মাধ্যমে ছড়িয়েছে, সেও যদি আমল করতে পারে তাহলে তার আমলের সওয়াব সে পাবে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। সেদিন আসুন, আমরা প্রত্যেকেই প্রত্যেককেই দাওয়াত করে করে মসজিদে নিয়ে আসবো, ইসলামের দিকে আনবো, কোরআন পড়তে পারে সেই চেষ্টা করব, রসুলের সুন্না মানতে পারে সেই চেষ্টা আমরা করব। তাহলে সে আমল করে যতটুকু সওয়াব পাবে, আপনি আমিও তার আমলের একটা বদলা একটা সওয়াব আমাদের আমল নামায় জমা হতে থাকবে ইনশাআল্লাহ। সেদিন আসুন, আমরা সবাই কোরআনের পক্ষে, রসুলের হাদিসের পক্ষে, সুন্না অনুযায়ী যেন আমরা জীবন সাজাইতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলে আমিন।